नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, आमिओ भालो आछी। एखन बाजे सकाल 9:30, आर आजके हलो 2 तारीख। सेई आगेर मतो आबार पुरानो फर्मे फिरे एसेछी। रेगुलार रुटीन अनुजायी रान्ना करा, बासन माजा, मेयेके स्कूले दिते जावा, ताड़ाहुड़ो करे धड़पड़ करे सब किछु करते हबे। आजके थेके शुरू हये गेलो, आजके मेयेर स्कूले बई देबे, तो आज के स्कूले बई देबे, निये जाब। तो तार जोन्नोई एतो ताड़ाहुड़ो सकाल थेके। आजके की की रान्ना होच्छे तोमादेर एकटु देखिये दिई। एखाने देखो उच्छे आलू सिद्ध करेछि, एटा माखाओ हये गेछे नुन तेल दिये। আর এখানে আমার ডালটা সিদ্ধ করে রাখা আছে, এখনো স্বাদ লাইনি। আর এদিকে হচ্ছে কপি, আলু, বিনস, শিম, টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি। আর এদিকে হচ্ছে কালকের মাংস ছিল, তো রাতে আর খাওয়া হয়নি। আমার মেয়ে একটুখানি অল্প খেয়েছিল, তো ছিল, এটা রয়ে গেছিলো, আজকে এটা গরম করে নিচ্ছি। আর চাটনিটাও গরম করব, চাটনি আছে, ওটাও গরম করব। ভাত তো হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করছি। 9:30 বেজে গেছে, মেয়ের ভাতটা বেড়ে দিয়েছি, ও খেয়ে মানে না ঠান্ডা হলে তো খেতে পারবে না। ভাতটা বেড়ে দিয়েছি, এবার তরকারিটা দিয়ে মাংসটা খেয়ে যাবে। আর আমার হচ্ছে কালকের বাসি কচুরি আছে, কড়াইশুঁটির কচুরি কালকে দেখিয়েছিলাম তোমাদের, তো ওই বাসি কড়াইশুঁটির কচুরি চারটে আছে, ওইটা আমি আজকে টিফিন করবো। তোমাদের দাদা ভাই সকালবেলা রুটি আর আলু চচ্চড়ি খেয়ে চলে গেছে, ওর তো সকালবেলায় টিফিন দিতে হয়, তোমরা জানো। দীপকের তো কাজ মিটেছে, তো চলো তাহলে আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিই, তোমরা দেখতে থাকো। এদিকে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে বাসনগুলো উপুর করে দিচ্ছি। রান্নার কাজ কমপ্লিট, বাসন মাজা, গ্যাস মোছা, আর এই আমার সেই বিশ্ববিখ্যাত কড়া। দেখো ভিতরটা একটু পরিষ্কার আছে, বাইরেটা এইরকম। আর এদিকে এই যে আমার মেয়ে খাচ্ছে, ও খাচ্ছে, আর আমিও এতে, এই যে কচুরি আছে একটু। আমি আর কোনো থালাবাটি নেব না, জানো তো, থালাবাটি নিতে গেলে আমাকে আবার মাজতে হবে। এখানেই একটু আলুর তরকারি নিয়ে নিলাম, নিয়ে আমিও খেয়ে নেব। আর এর এদিকে খাওয়া শেষ, তো চলো আগে আমি খেয়ে নিই। এখন বাজে 10:20, তাড়াহুড়ো করছি, দেখতে পাচ্ছ। সকালবেলা প্রত্যেক দিন আমার এইভাবে তাড়াহুড়ো করতে হয়, জানো তো, গরমকাল হলে তবু এইগুলো মানে এই যে গায়ে হাতে মাথাগুলো করতে হয় না, আর সোয়েটার টোয়েটার পরতেও হয় না, তো শীতকাল হলে আরও একটু দেরি হয়, আর কি করবো। পুরো রেডি হয়ে গেছি, আর মেয়ে তো বেরিয়ে গেছে, জুতো পড়ছে। রান্না করলে চশমাগুলো ঝাপসা হয়ে যায়, তেল ছিটকে ছিটকে এসে, চশমাগুলো একটু না মুছে বেরোলে হয় না। আর আমার একটাই চশমা, জানো তো, বাইরে বেরোনোর ঘরে পড়ার একটাই চশমা। তোমরা শুনতে পাচ্ছ একটা আওয়াজ হচ্ছে, পাশে কাজ হচ্ছে, সেই আওয়াজটাই হচ্ছে। চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আর এই যে একটা ব্যাগ নিলাম, আসার পথে কিছু বাজার করে নিয়ে আসব। এখন বাজে 10:27, আমরা বেরিয়ে পড়েছি, আরও একটু তাড়াতাড়ি হয়ে যেত। বেরিয়ে চাবি দিয়ে বেরিয়েছি, বেরিয়ে গেটে চাবি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি জুতোটা পরছি, যখন পাংশু, তো পাংশু পরতে গেলে পিছনটা একটু আঙুল দিয়ে পরতে হয়, তো পরতে গিয়ে দেখছি যে প্যান্টটা পরেছি উল্টো। এতটা তাড়াহুড়ো বুঝতে পারিনি যে উল্টো প্যান্ট পরে ফেলেছি। আবার চাবি খুলে ঢুকলাম, ঢুকে প্যান্টটা আবার খুলে সোজা করে পরে তারপর বেরিয়ে এসেছি। চলো তোমরা দেখতে থাকো, আমরা স্কুলে যাই।
স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে ওদের স্কুলের জন্মদিন, স্কুলটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আর ওদের ছুটি দুটোর সময় হবে, বই দেবে দিয়ে ছুটি হবে। এবার আমি এখান থেকে বেরিয়ে বাজার করব। আসলে কি হয় বলো তো, সবজি বাজারটা আমিই করি মোটামুটি, তোমাদের দাদা ভাই না করতে চায় না, ওর এমনি দিনগুলো সময় হয় না। আর রবিবার হলে বাজারে এত ভিড় থাকে, সবজি বাজার করতে চায় না। সবজি বাজারটা থাকে আর এমনি দিনে শুধুমাত্র মাছটা এনে দেয় হয়ে যায়, কিন্তু সবজি বাজার করতে গেলে অসুবিধা হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। আর ও তো তাড়াতাড়ি যায়, তোমরা জানো 8:30টার মধ্যে টিফিন দিতে হয়, অত সকালে হয় না, তো যার জন্য সবজি বাজারটা আমি করে নিই। চলো একদম বাজারের সামনে চলে এসেছি, বাজারটা করে নিই, আর এরপরে তোমাদের দেখাবো না, একদম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। বাড়িতে চলে এসেছি, বাজার টাজার করে নিয়ে একদম বসে গেছি। আর কি গরম হচ্ছে জানো তো, রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে আসছি ব্যাগটা নিয়ে, তো খুব গরম হচ্ছিল। কী কী বাজার করেছি তোমাদের তো অবশ্যই দেখাবো, ব্যাগটা গুছোতে গুছোতে। এখানে নতুন আলু আছে, একটা বাঁধাকপি আছে, এখানে আছে কড়াইশুঁটি, আর এই ব্যাগের মধ্যে আছে পেঁয়াজ, আছে 2 কিলো পেঁয়াজ নিয়েছি। আচ্ছা একটা ফুলকপি নিয়েছি, দাঁড়াও আগে মাছ আছে, মাছটা আগে বের করে নিই। এখানে পাবদা মাছ নিয়েছি, মাছটা আগে রেখে আসি, মাছটা রেখে দিয়েছি, বেছে নেব আর এটা ঢেলে ফেলি। বিনস নিয়েছি, করলা নিয়েছি, বেগুন নিয়েছি, এইগুলো হচ্ছে সবজি কিনেছি। আর এসেছে এই যে এখানে বিস্কুট আছে, আমার মেয়ের ইয়াপ্পি আছে, আর এদিকে বড়ি আছে, কিছু বড়ি নিয়ে এসেছি। তো চলো আগে গুছিয়ে নিই, ফ্রিজে তুলে দিই। আর এগুলো আমার আগের সবজি আছে, দেখো এই দেখো একটা সাদা বেগুন বড়, এই বেগুনটা ভাজা খেতে খুব ভালো লাগে। আর এই পেঁপেটা রান্না হবার অভাবে এরকম হয়ে গেছে। এখানে টমেটো আছে, এখানে এতগুলো শশা আছে, শশাটা আজকে তো খাওয়া হয়নি একটাও। এখানে বিট আছে, গাজর আছে, এই কাঁচকলাটা কবে কিনে নিয়ে এসেছিলাম, 3টে কাঁচকলা। আর এখানে আছে শিম, তো সেই জন্যে এত কিছু বাজার আছে বলে আমি আর আজকে বেশি কিছু কিনে নিয়ে আসিনি। এখানে আমি মাছটাও বেছে নিয়েছি, পাবদা মাছ নিয়েছি আজকে, তো বেছে ধুয়ে রেখে দিলাম, কালকে আর বাছতে হবে না, টাইমটা লাগবে না, আজকে বেছে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, আর কালকে সকালবেলায় উঠেই বের করে দেবো, তাহলে ঠান্ডাটা কেটে যাবে। আনাজ টানাজ গুছিয়ে যাচ্ছি এখন ছাদে, এই যে এটা আবার কাজলাম এখন কেচে, আর যেগুলো তখন মেলে দিয়ে গেছি ওগুলো একটু উল্টে দেবো, আর এইটা মেলে দেবো, দিয়ে ছাদের কাজটা কমপ্লিট করব। ছাদের কাজ কমপ্লিট করলেই আপাতত 1 ঘন্টা আমার আর কোনো কাজ নেই, রেস্ট নেবো না, সেলাই মেশিনে কাজ আছে, ওই 1 ঘন্টা সময় সেলাই মেশিনে বসব, আবার হচ্ছে 2টোয় ছুটি, 1:30টায় আনতে যেতে হবে। আজকে রোদ্দুরটা বেশি জোর নেই, ম্যার ম্যার করছে,
এখন বাজে দুপুর দুটো, চলে এসেছি মেয়ের স্কুলে আনতে। দুটোর সময় ছুটি হবে, তোমাদেরকে সকালেই বলেছিলাম। তো আজকে ফুল টুল দিয়ে সাজিয়েছে, দেখো, প্রতিষ্ঠা দিবস সকালেই বলেছি তোমাদের। আর এই হচ্ছে সামনের বিল্ডিংটা, ভিতর দিকে বিশাল বড় বিল্ডিং আছে, আর এই ভিতরেও সাজিয়েছে ফুল টুল দিয়ে, প্রত্যেকটা ক্লাসরুমও সাজিয়েছে। এখন ছুটি হয়ে গেছে, আর যেহেতু প্রতিষ্ঠা দিবস তাই খাবার দিয়েছে, দেখো, ফয়েলে করে, আর একটা করে চকলেটও দিয়েছে। তো আর এইখানে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, ভিড়ে ভিড় কাণ্ড, ছুটির টাইম। তো চলো তাহলে, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি।